বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন মুর্শিদাবাদের ইসলামপুরের চর দৌলতপুর দামুশের ধারপাড়া রাজকুমার মণ্ডল। শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে লালবাগের নসিপুরে গিয়েছিল ভাগ্নে গৌতম মণ্ডলের বাড়িতে। সেখানে ভাগ্নিকে নিয়ে হাওড়ায় যায়, সেখান থেকে বিকেলের ট্রেন ধরেছিল। দুর্ঘটনায় পড়ার পর হাসপাতালে পৌঁছে রাজকুমার নিজেই বাড়িতে ফোন করে জানিয়েছেন তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন, তবে ভালো আছেন। তার একটা পায়ে ছটা সেলাই পড়েছে, কোমরে মাথায় আঘাত লেগেছে, কিন্তু সঙ্গে থাকা ভাগ্নে গৌতম মণ্ডলের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হেল্পলাইনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। ওই ফোন করে বলছে যে গাড়ি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দিয়ে বলছে বেরিয়ে যে ট্রেন থেকে বেরালছে, এখন ট্রেনের ভিতর থেকে বলছে ফোনে যে বাজবো না রে বাজবো না, এরকম করছে, বলছে হাত পা সব ফাম হয়ে গেছে, আশঙ্কা তো থাকবেই। এখন বাড়ি যতক্ষণ আসছে না, কেমন আছে না আছে চোখে না দেখতে পেলে তো আর বিশ্বাস হয়েছে না। এবারই কেরালায় প্রথম গিয়েছে, অন্য অন্য জায়গায় কাজ করে, গোয়া বোম্বে কাশ্মীর এগুলানে কাজ করতে। কালকে যখন ঘটনাটা ঘটে তখন আমার দাদা ফোন করে বললো যে অবস্থা আছে, তখন ওকে ওই মানে মুখে রক্ত যখন উঠছিল তখন ওকে উদ্ধার করে জলটা নিয়ে চলে গেছে। তার মুখে রক্ত উঠছিল মানে ভাগ্নেটা গৌতম মণ্ডলের। আচ্ছা, তারপরে দাদা বললো ওখানে চলে গেছে, তারপরে এদেরকে পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে হসপিটালে, সেটা এখন বালেশ্বর হসপিটাল আছে। দাদার সঙ্গে যোগাযোগ করতে পারছি কিন্তু ভাগ্নের সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছি না। প্রশাসনিক বলতে আমরা ওখানে হেল্পলাইনে ফোন করলাম, বলে আমরা এখন কোনো নাম ডিসপ্লে করতে পারছি না।